নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত এবং অনেক অনেক অভিনন্দন। আজ 3রা ফেব্রুয়ারি শনিবার। আজকে আমরা মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা জানতে পারবো তাদের সম্পূর্ণ দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। কিন্তু তার আগেই চলুন জেনে নিই আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজকের সূর্য উদয় হবে সকাল 6:17:35 এবং সূর্য অস্ত যাবে বিকেল 5:22:51। আজকের চন্দ্র উদয় হবে রাত্রি 12:44:24 এবং চন্দ্রাস্ত যাবে সকাল 11:46:22। আজকের পক্ষ হলো কৃষ্ণ। আজকের নক্ষত্র হলো বিশাখা। আজকের করণ হলো কৌলব এবং আজকের যোগ হলো বৃদ্ধি। আজকের কুলিক বেলা হলো সকাল 7:02:01 থেকে 7:46:23 পর্যন্ত এবং আজকের কুলিক রাত্রি হলো রাত 5:22:56 থেকে 6:14:35 পর্যন্ত এবং আজকের বারবেলা হলো সকাল 1:13:28 থেকে 2:36:37 পর্যন্ত এবং আজকের কালবেলা হলো সকাল 6:17:40 থেকে 7:40:50 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি সম্পন্ন করার একদমই চেষ্টা করবেন না, এতে আপনারাই পরবর্তী সময়ে গিয়ে সফলতা লাভ নাও করতে পারেন। এবং আজকের কালরাত্রি হলো 5:22:56 থেকে 6:59:47 পর্যন্ত এবং আজকের অমৃতযোগ বা ভালো সময় হলো সকাল 9:59:26 থেকে 12:56:50 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি মিটিয়ে নেওয়ার প্রবল চেষ্টা করুন, যাতে আপনারা নিজেদের ভালো কাজগুলিতে সফলতা অর্জনের দিকে আরও এগিয়ে যেতে পারেন। এইবারে আমরা শুরু করব আজকে মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের আজকের পুরো দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। তবে চলুন জেনে নিই এই রাশিগুলির দিনটি আজকে কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। আপনার মন থেকে সমস্যাগুলিকে দূরে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। যদি এ সময় আপনি নিজের প্রাপ্ত শরীরচর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন, তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার। এরকম করলে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। আজ আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো কমলা এবং সোনালী এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো
সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরুযন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনে অনেক সুখী শান্তিতে বজায় রাখতে পারবেন। এরপরে আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সারবত্তা। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য সময় ব্যয় করতে হবে তা আপনাকেই জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন, এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না। আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। কোন ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 9 এবং শুভ রং হলো লাল এবং মেরুন, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখা যেতে পারে। এরপর আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। শারীরিক অসুস্থতার থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে। যারা এখনো অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারেন, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার পেতে পারেন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 7 এবং শুভ রং হলো ক্রিম এবং সাদা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো ধনপ্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করতে পারেন। এতে আপনাদের আর্থিক উন্নয়ন আরও বৃদ্ধি পেতে পারে। এবারে আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে। আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন, তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন। এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন, কোনো ফল দেন না। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না, আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন, আর তারপর যখন আপনি আপনার খারাপ সময় দেখে ফেলেন তখন আপনি এটা নিয়ে পস্তান। আজ একটি দেবদূত আপনার জীবনসঙ্গীকে পরিণত করবে এবং আপনাকে
অতিরিক্ত যত্নশীল করে তুলবে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো কমলা এবং সোনালী, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো পবিত্র বা ধর্মীয় স্থানে সাদা ও কালো কম্বল দান করলে আপনার স্বাস্থ্যের জন্য এটা লাভদায়ক হতে পারে। এরপর আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কফি ছাড়ুন, বিশেষ করে হার্টের রোগীরা। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে, তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় করার বিষয়টি মনে রাখতে হবে। খুশিতে ভরা একটি দিন, যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে, আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ প্রদর্শন করতে পারবেন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শিত করবে। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 9 এবং শুভ রং হলো লাল এবং মেরুন, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো পবিত্র বা ধর্মীয় স্থানে সাদা ও কালো কম্বল দান করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো লাভদায়ক জিনিস হতে পারে। এরপর আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে, ধ্যান এবং যোগ লাভজনক হবে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবেন। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আজ আপনার হৃৎস্পন্দন আপনার সঙ্গীর ছন্দে মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে। আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন। আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। অন্যদের বলা বা সুপারিশ করা বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 7 এবং শুভ রং হলো ক্রিম এবং সাদা। আজকের দিনের জন্য প্রতিকার হলো আপনার বাড়ির কোনো মহিলা সদস্যকে রূপোর তৈরি গরুর মূর্তি দান করলে কর্মজীবনে আপনারা সমৃদ্ধি লাভ করতে পারবেন। এবারে আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। বুঝে খরচ করুন, আজ আপনার বাজে খরচা না করার চেষ্টা করুন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। প্রেমের সম্ভাবনা আছে, কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। ফাঁকা সময়ে আজকে আপনি কোনো মোবাইল ওয়েব সিরিজ দেখতে পারেন। আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান। যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ হয় তাহলে কোনো শব্দ উচ্চারণ আজকে আপনার পক্ষে না করাই ভালো হবে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো কমলা এবং সোনালী, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো দুর্গা মন্দিরে প্রসাদ দিলে আপনার প্রেমের জীবন অনেক সুন্দরভাবে কাটতে পারবে। এরপর আমরা জানব
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে, কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন। আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে। আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন অফিসে, সেই ধরনের কাজ আজ আপনি বেশি পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগতে পারে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোম্যান্টিক দিন হতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো রুপোলি এবং সাদা, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো নিজের ইষ্ট দেবতাকে লাল সিঁদুর দিয়ে পুজো করলে আজকে আপনাদের স্বাস্থ্য খুব উজ্জ্বলময় হয়ে উঠতে পারে। এরপর আমরা জানব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদের শুধু উপেক্ষা করুন। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। আপনার সবসময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফুল মধুর মতো প্রবাহিত হবে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে। আপনি ফাঁকা সময় আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন। আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন, তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাচার সে বেশি ভালো রং দিতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো কালো এবং নীল, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হয়ে উঠতে পারে। এবারে আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অহংকার, অঙ্গীকার এবং ঈর্ষা। কারো সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। সামাজিক অনুষ্ঠানে আপনি উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনতে পারবে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। সন্ধ্যের সময়টা ভালো হোক, সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো কালো এবং নীল, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো ব্যবসা ও কেরিয়ারে সাফল্যের জন্য ময়ূরের পালক আজকে আপনারা বাড়িতে রাখতে পারেন। এরপর আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান, তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে। একটি
পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠতে পারেন। প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগতে পারে। আজকে আপনি কোথাও আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন, কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটি সম্পূর্ণ নাও হতে পারে। দিনের সময় আপনার স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে, কিন্তু নৈশ ভোজনের সময় সেটা মিটমাট হয়ে যেতে পারে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো স্বচ্ছ এবং গোলাপি, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো ওম হায়ম হিম শ্রীম সানাই সারাহ নমো। এই মন্ত্র দিনে যদি আপনারা 2 করে 11 জপ করলে আপনার প্রেম জীবনের জন্য তা অত্যন্ত সহায়ক হয়ে উঠতে পারে। সর্বশেষে এবারে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। খুশিতে ভরা ভালো দিন। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন, যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবায়িত হয় তা নিশ্চিত করুন, যাতে সেগুলি আপনি পূরণ করতে পারেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পারে। এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় বের করতে পারবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন। আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গী আপনার পরিবারের সদস্যের তুলনায় আপনার পরিবারের সদস্যের কম যত্ন এবং কম গুরুত্ব দিতে পারে। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো বাদামি এবং ধূসর, এবং আজকের দিনের জন্য প্রতিকার হলো তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী সমস্ত নতুন নতুন দৈনন্দিন রাশিফলের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যাওয়ার আগে আপনারা কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে একদমই ভুল করবেন না। এর মধ্যে দিয়ে আপনাদের আজকের দিনটি খুব ভালো সুস্থ এবং স্বাভাবিকভাবে কাটতে পারে এবং আপনারা নিজেদের কাছে সফলতা অর্জন করতে পারেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।